মাদারীপুরের নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দামই বেড়েছে 5 থেকে 10 টাকা, নেই বাজার মনিটরিং। মাদারীপুরের পৌর বাজার থেকে আরো জানাচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান। এই মুহূর্তে আছি মাদারীপুর পৌরসভার কাঁচা বাজারে, এবং সেখানে আমাদের ক্রেতা বিক্রেতা উভয় শ্রেণী বলেছে যে বিগত সপ্তাহে যে দামে তারা জিনিসপত্র ক্রয় করতেন, তার চেয়ে এই সপ্তাহে প্রায় প্রতিটি পণ্যেই 5 থেকে 10 টাকা করে বেড়েছে। কাঁচা বাজারে এই গত 1 সপ্তাহে কি কি দাম বেড়েছে একজন বিক্রেতার কাছে জানতে? কাঁচা বাজারে এই ভিতরে দাম বেড়েছে, আলুর দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, রসুনের দাম বেড়েছে, আদা বেড়েছে, আদার দাম অনেক বেড়েছে, রসুন 200 থেকে 240 টাকা। তারপরে আপনার নিত্যমধ্যে জিনিস কাঁচামালের কাঁচামরিচের দাম একটু কমছে, কিন্তু ডিমের দাম আগের মতোই আছে। দেখুন, বেগুন 70 থেকে 80 টাকা কেজি, শসা 50 টাকা কেজি, ধনিয়াপাতা 400 টাকা কেজি, এরকম সম্বন্ধে 10 টাকা 20 টাকা করে বাড়তি। নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র তার মধ্যে মাছ মাংসের দামও কিন্তু বাড়তি, এবং এই সব বিষয় বাড়তি থাকার কারণে ক্রেতারা কিন্তু হিমশিম খাচ্ছে, এবং ক্রেতারা তাদের ক্রয়ের পরিমাণ কমিয়ে দিয়েছেন, এবং যে কারণে বাজারগুলোতে তুলনামূলকভাবে কম ভিড় পরিলক্ষিত হয়, এবং মাদারীপুরে বাজার মনিটরিং করা হয় না, এবং এই যে দাম সরকার কর্তৃক দাম বেঁধে দেওয়া বা সেই বিষয়টা মনিটরিং না হওয়ার কারণে এখন পর্যন্ত এই যারা অতিরিক্ত দাম বিক্রি হয়, যেসব বিষয়ে দাম বেঁধে দিয়েছে সরকার, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ আমরা গত কয়েকদিনেও দেখিনি।